হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ ভাজা কিভাবে ঝটপট তৈরি করবেন এই ইলিশের মরশুমে ইলিশ মাছ ভাজা না খেলে কি চলে তাই ঝটপট কিভাবে খুব সহজে তৈরি করা যায় নতুন রাঁধুনিরাও জেনে নিতে পারবেন দেরি না করে আসুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় ঝটপট ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে গরম গরম ভাত বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ মজা লাগে একটি ইলিশ মাছের ছয় টুকরো ইলিশ মাছ নিয়েছি মাছটা একটু মিডিয়াম সাইজের মাছ মাছটাকে প্রথমে আঁশ ছড়িয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন এই মাছগুলোকে মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য আমি উপরে ছিটিয়ে দিচ্ছি লবণ ইলিশ মাছের লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ ইলিশ মাছ নোনা পানির মাছ লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিচ্ছে হলুদের গুঁড়ো অল্প পরিমাণ আর বেশি কিছু মশলা আমি দিব না এই হলুদ এবং লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব আর ইলিশ মাছ ধোয়া কাটা প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ খুবই নরম আর সেন্সিটিভ মাছ মাছগুলোকে ভালো করে মেরিনেট করে আমি দশ মিনিট রেখে দিব তাহলে ভেতরে মশলাটা ঢুকে যাবে আর ইলিশ মাছ কিন্তু একটু পুরো করে বা মোটা করে কাটতে হয় তা না হলে ইলিশ মাছ ভেঙে যায় আর যখন ভাজবো ভাজার পরে যদি আমরা খুব বেশি পাতলা করি এটা কিন্তু আরও ছোট হয়ে যায় পাতলা হয় ভালো লাগে না তাই এখন মেরিনেট করার পর এখন আমি মাছগুলোকে ভেজে নেব চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে নিলাম নন স্টিকি মাছগুলো ভাজার জন্য এখন ফ্রাইপ্যানটা গরম করে কোনো পানি থাকা যাবে না দিয়ে দিচ্ছি তেল ইলিশ মাছের ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না এবার একে একে মাছের টুকরোগুলো আমি এখানে দিব আর মাছ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটা মাছের সঙ্গে যেন আরেকটা মাছ লেগে না যায় এভাবে ফাঁকা ফাঁকা করে মাছগুলো দিয়ে আমি ভেজে নিব তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না মাছগুলো ভাজা হয়ে গেছে দুই দুইপিট উল্টে ভালো করে ভেজে নিয়েছি তবে এর চেয়ে খুব বেশি মাছ ভাজবো না ইলিশ মাছ যদি মুড়মুড়ে কেউ খেতে চান মচমচে করে তাহলে আপনারা লাল করে খেতে পারেন আমি এখন একে একে এপি টপিট উল্টে দিয়েছি নামিয়ে নেব একটা একটি করে খুব সাবধানে এবার মাছগুলো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট তেল আছে এই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যেহেতু পেঁয়াজটা আমি ভেজে নিব এখানে এবং শুধু পেঁয়াজ দিয়ে আজকে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর এখানে দিচ্ছি একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ রসুন বাটা এই উপাদানগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নিব এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না ইলিশ মাছ এমনি অনেক টেস্টি এখানে খুব বেশি মশলা ব্যবহার করলে মাছের যে ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু থাকবে না তাই আমি অন্যান্য যে এক্সট্রা মশলা এই মশলাগুলো ব্যবহার করব না অল্প মশলায় ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে এখন এই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে আমি নিব ইলিশ মাছগুলোকে ভেজে আমি একটি পাত্রে তুলে নিয়েছি এভাবে খুব সহজেই ইলিশ মাছ কেটে টুকটুক করে ভাজি করে আমরা খেতে পারি গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে অথবা খিচুড়ির সঙ্গেও অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানে ইলিশ মাছ খুবই জনপ্রিয় আর ইলিশ মাছের ভাজির পরে আমরা যদি উপরে পেঁয়াজ দিয়ে ছড়িয়ে দিতে পারি তাহলে আরও দারুণ হয় গরম গরম ইলিশ মাছ খেতে দারুণ মজা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আরও দেশ বিদেশের নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন আমাদের আসফিস কিচেনের ব্লগে ধন্যবাদ